যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যারা আমরা হচ্ছে 4-5 হাজার টাকায় আইফোন 11 প্রো ম্যাক্স অথবা আইফোন 12 অথবা স্যামসাংয়ের এই যে স্যামসাংয়ের যে দামি দামি যে সব মোবাইলগুলো আছে, এই যে স্যামসাংয়ের যেগুলো 10-20 হাজারের ওপরে দাম, সেগুলোকে 4-5 হাজার টাকায় আমরা কেনার চিন্তা ভাবনা করিতেছি, তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল। পাশাপাশি আজকের এই ভিডিওতে আমরা কী কী জানার চেষ্টা করব সেটা আপনাদের বলে দিই। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে বিশেষ করে আইফোনের বেলায় যে আপনি যে ডুপ্লিকেট আইফোন বা ডুপ্লিকেট কোনো এইসব হচ্ছে ব্র্যান্ডেড স্যামসাং মোবাইল যদি কেনেন 10-20 হাজারের ওপরে, যেগুলোর দাম 4-5 হাজার টাকায়, তাহলে আপনার কী কী ক্ষতি হতে পারে। এছাড়া এইসব ফোনে মানে ডুপ্লিকেট ফোনে ব্যাটারি পারফরমেন্স বা ডিভাইস পারফরমেন্স, এছাড়া আমরা আরও জানার চেষ্টা করব যে অরিজিনাল আইফোন কোথা থেকে পাবেন এবং আইফোন অরিজিনাল চেনার উপায় কী কী। প্লাস আজকে আমরা আরও চেষ্টা করব যে অরিজিনাল আইফোন আপনি কোথা থেকে কিনবেন এবং এসব মোবাইলগুলো। সো ভিডিওটি আপনাদের অনুরোধ করব যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দেওয়ার অনুরোধ রইল। সো আমি আমার হচ্ছে স্ক্রিনটা এ পাশে শেয়ার করে দিচ্ছি আপনাদের দেখার জন্য কিছু জিনিস। সেটা হচ্ছে আমি আমার ফোনের গ্যালারিতে ঢুকতেছি। এরপরে আমরা অবশ্যই ফেসবুকে এই ক্যাটাগরির হচ্ছে পোস্ট আমরা অবশ্যই দেখছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ঈদের মৌসুমে এগুলো বেশি হয়, হচ্ছে 65% ডিসকাউন্টে ভালো করে শুনবেন। এক মহোদয় পোস্ট দিছে, আমি নামটা কেটে দিয়েছি কারণ নাম দিলে চাকরি থাকবে না আর কি। আচ্ছা, 65% ডিসকাউন্টে বিশাল মূল্য ছাড়ে, আচ্ছা, যেকোনো যেকোনো জায়গায় পৌঁছে দেয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হচ্ছে তারা দিচ্ছে হচ্ছে আইফোন 11 প্রো, তাও আবার প্রো লিখতে পারেনি ঠিক মতো, RPO। বাহ, কী সুন্দর। আচ্ছা, এই আইফোন 11 প্রো সম্পর্কে আমরা খুব বেশি কম বেশি হলেও আমরা জানি যে এর দাম মিনিমাম হলে বাংলাদেশের টাকায় 1-1.5 লাখ, হাইস্ট হলে 2 লাখ টাকা হবে, হাইস্ট হলে 2 লাখ টাকা হবে বাংলাদেশে। এটা আমরা ম্যাক্সিমামই জানি যে কারণ অ্যাপেলের প্রোডাক্ট খুবই ব্র্যান্ডেড, খুবই দামি হয়ে থাকে এবং মোস্ট পাওয়ারফুল হয়ে থাকে। আচ্ছা, আইফোনের বেলা দিয়ে আসি। আইফোন তারা বলছে, দেখেন তারা বলতেছে, আমি তাদের পিকচারটা কালেক্ট করে রাখছি, হচ্ছে তারা বলতেছে, দেখেন আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডে, দেখেন আইফোন 11 প্রো, আচ্ছা, মাত্র 4,000 টাকা, সাথে আবার একটা স্মার্ট ওয়াচও পাচ্ছেন। মানে 4,000 টাকা কিন্তু একটা স্মার্ট ওয়াচের দাম, 2,500-4,000 টাকা একটা স্মার্ট ওয়াচ তারা দিচ্ছে। এটা সম্ভবত অ্যাপেলেরই হবে, বোঝা যাচ্ছে না কারণ কোনো সিল সাপোর্ট দেখতে পাচ্ছেন, খালি 11 প্রো ম্যাক্সেরটাই খালি দেখা যাচ্ছে এখানে। তো এখানে তারা বলতেছে যে র্যাম 6 জিবি ইত্যাদি 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 ইত্যাদি। আচ্ছা, একটু আমরা স্পেসিফিকেশনটা দেখি, ক্যামেরা ইত্যাদি ইত্যাদি। ব্যাটারি 4300 গ্রাম, 4300 mAh, সরি গ্রাম না। আচ্ছা, আপনার মতে কি এই ফোনটা নেওয়া কতটুকু যুক্তিযুক্ত হতে পারে? মানে 1.5 লাখ টাকার মোবাইল এখন আপনারা চিন্তা করতেছেন যে 4,000 টাকায় পাচ্ছেন, এখন আপনারা তো খুশিতে আনন্দে আত্মহারা যে বাহ, আমি তো আজই নিব। তো আমি আপনাদের ছবিতে দেখালাম আসলে এটা সম্পর্কে আসলে অনেক আগে অনেকে ভিডিও আপলোড করছে, মানে হচ্ছে এই ক্যাটাগরির যে হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স, এরা হচ্ছে আনবক্স করতেছে। আচ্ছা, আনবক্সের বেলায় ভালো একটা কথা মনে পড়লো, ঠিক আছে ভিউয়ার্স, আনবক্স একটা জিনিস, যখন আমরা হচ্ছে একটা পণ্যকে যখন আমরা হচ্ছে আনবক্স করি, হচ্ছে ইউটিউবার বা বিভিন্ন ধরনের যারা হচ্ছে রিভিউয়ার আছে, দেখবেন যে হচ্ছে অনেক সময় এই যে আমি যেরকম হচ্ছে স্যামসাংয়ের ফোন চালাচ্ছি, অনেক সময় কিন্তু স্যামসাং কোম্পানি কিন্তু হচ্ছে তাদের এমপ্লয়ি দ্বারা কিন্তু আনবক্স করা থাকে এবং সেগুলো কিন্তু আপলোড করে থাকে তাদের চ্যানেলে। সো সবাই আনবক্স করে ভিডিও ছাড়ে, বাট এদের আনবক্সটা আপনারা দেখবেন এবং এরা মাঝে মাঝে হচ্ছে কি প্রমাণ রেখে যায়। বাংলা একটা কথা আছে যে চোর চুরি করলে প্রমাণ রেখে যায়, তো আমি কিছু প্রমাণ পাইছি। সেটা হচ্ছে এরা বলে যে হচ্ছে আপনার 4,000 টাকায় আইফোন পাওয়া যায়,
সো এদের এদের যখন কেউ যখন কমেন্ট করে যে আপনাদের কি শাখা আছে, তখন তারা বলে হচ্ছে জি হ্যাঁ আছে, আমাদের এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আছে, এবং তারা বিভিন্ন ধরনের নাম্বার দেয়। বাস্তবে তাদের তেমন কোনো শাখাই থাকে না। আপনি দেখবেন যে ওই পোস্টে অনেকে হাসিরও রিয়েক্ট দেয়, অনেকে কনফিউজডও থাকে। তো এখান থেকে বোঝা যাচ্ছে, আর তারা যখন আনবক্স করে ভিউয়ার্স, তখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বিশেষ করে আইফোনের বেলায়। কারণ আমি আইফোনের কথা বারবার বলছি, কারণ বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়েরই ইচ্ছা যে 18 বছরের বয়সের মধ্যে যে হচ্ছে ইস আমি যে একটা সময় যে আইফোন কিনতে পারতাম এই সময়, তাহলে আমি হচ্ছে সবাইকে দেখাতে পারতাম যে হ্যাঁ আমি পারছি আইফোন কিনতে। সো তাদের সবার ক্ষেত্রে বলতেছি যে হচ্ছে যখন তারা একটা জিনিস মনোযোগ দিয়ে শোনেন, আমরা সবাই জানি যে আইফোন হচ্ছে মোস্ট সিকিউর একটা মোবাইল, মানে অ্যাপেল কোম্পানির যে অপারেটিং, এটাকে বলা হয় মেশিনতোষ, মানে মেশিনতোষ, MSCIN, ঠিক আছে, মেশিনতোষ। সো এই অপারেটিংটা কিন্তু হচ্ছে উইন্ডোজের চেয়েও মোস্ট পাওয়ারফুল, মানে মোস্ট শক্তিশালী, খুবই শক্তিশালী সকল দিক দিয়ে। আপনি চালানোর দিক দিয়ে বলেন, মানে হচ্ছে UI ইন্টারফেস, তারপরে হচ্ছে আপনার অ্যান্টিভাইরাসের দিক দিয়ে বলেন, সেটা মোবাইল হোক বা তাদের ম্যাকবুক হোক। সো আমরা যখন বাজার থেকে এইসব যখন নর্মাল যখন স্যামসাং বা সিম্ফনি যখন কিনি, আমাদের সামনে আমরা যখন মোবাইলটা যখন স্টার্ট দিই বাসায় এনে, তখন আমাদের সামনে এসে জিমেল আইডি চাওয়া হয়। যদি আপনি যদি স্যামসাং মোবাইল ইউজ করেন, তাহলে আপনার সামনে স্যামসাং আইডি চাওয়া হয়, খুব বেশি হলে জিমেল আইডির পরে। আর যদি আপনি শাওমি বা ভিভো ইউজ করে থাকেন, তাহলে শাওমি ক্লাউড আসে MI ক্লাউড, আর ভিভোর হচ্ছে তার যদি নিজস্ব কোনো এরকম ক্লাউড স্টোরেজ থাকে, তাহলে সেটা নিয়ে আসে। এটা হচ্ছে কথা। সো ঠিক একই পদ্ধতিতে অ্যাপেলও তাদেরটা নিয়ে আসে। যখন আপনি যখন অ্যাপেল কোম্পানির মোবাইল, আইফোনের যে কোনো ভার্সনের মোবাইলে যখন আপনি প্রথম কিনে যখন স্টার্ট দিবেন, তখন আপনি দেখতে পাবেন যে ওখানে অ্যাক্টিভেশন কোড বা অ্যাক্টিভেশন কি বলে একটা কি চাওয়া হয়, মানে কিছু কোড চাওয়া হয় যে আমরা আইফোনটা এই মুহূর্তে খুলতে দিতে পারতেছি না, তুমি আমাদের কিছু কি দাও, মানে হচ্ছে কিছু কোড দাও। যেমনটা আমরা সবাই জানি যারা উইন্ডোজ ইউজার, উইন্ডোজের যদি আমাদের যদি লাইসেন্স যদি শেষ হয়ে যায়, আমাদের 25 অক্ষরের একটা লাইসেন্স কি দিয়ে আমাদের উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করতে হয়। সো সেম পদ্ধতিতে আমাদের আইফোনটাকেও ওই সময় অ্যাক্টিভেট করতে হয়। সো যারা হচ্ছে এই যে এরকম ডুপ্লিকেট রিভিউয়ার, যারা ডুপ্লিকেট হচ্ছে আপনার এই যে এরকম 4-5 হাজার টাকায় যে আইফোনগুলো বিক্রি করে, তারা করে কি, তারা হচ্ছে বাইপাস করে, এটাকে বাইপাস করে, বিভিন্নভাবে বাইপাস করে। ভাই এটা হচ্ছে 2021 জামানা, এবং এই জামানায় ঘরে বসে দুনিয়াদারি করা যায়, এবং বাইপাস করার ভিডিও হয়তো আপনারা ইউটিউবে অনেকে দেখে থাকবেন, এবং বাইপাস করতে গেলে অনেক 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 হ্যাসেল পোহাতে হয়, যা আমি এই ভিডিওতে বলবো না, ঠিক আছে। সো অনেক হ্যাসেল পোহাতে হয়, এবং তারা এভাবে কাহিনী করে তারা আইফোনটাকে বাইপাস করে, ইললিগেলি বাইপাস করে। এবং তারা হচ্ছে আমাদের সামনে দেখবেন যে হচ্ছে যখন তারা আনবক্স করে, দেখবেন যে মোবাইলটা তারা বক্স থেকে বের করলো, ভালো কথা, হেডফোন, চার্জার, তারপরে ইউজার ম্যানুয়াল সব বের করলে ভালো কথা, কিন্তু ভাই মোবাইলটা যখন স্টার্ট দিল, তখন সুস্থ সাবলীলভাবে কীভাবে মোবাইলটা স্টার্ট নেয়, আমাদের মনে অবশ্যই প্রশ্ন আসে, বিশেষ করে আইফোনের বেলায়। অন্যান্য মোবাইল ভাই এগুলো স্কিপ করে দেওয়া যায় জিমেল আইডি, কিন্তু ভাই অ্যাপেল ফোন তো কখনো হয় না। অ্যাপেল ফোন সবসময় হচ্ছে আইডি পাসওয়ার্ড নিয়ে চলে, অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ডই তার লাগে, অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ডই হচ্ছে তার ভরসা, এছাড়া সে কখনোই এক পাও আগাতে পারে না। আপনি যতই সারাদিন বসে থাকেন না কেন, যে হ্যাঁ 5-10 মিনিট পর উঠে যাবেন, জীবনও না, কারণ আইফোনটা ওয়াই তৈরি করা হয়েছে যে অ্যাক্টিভেশন কী লাগবে। এবং আপনি যখন অরিজিনাল যখন কিনবেন যে দোকান থেকে, সে দোকানদার কিন্তু আপনার হাতে কিন্তু সহসাতে কিন্তু আইফোন দেবে না। আপনি যতই কেনেন না কেন, আপনাকে বলবে যে স্যার আপনার মোবাইলটা এই মুহূর্তে আমাদের দেন, আমরা আনলক করে দিচ্ছি এবং আপনাকে একটা অ্যাপেল আইক্লাউড অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, তারপরে আপনি যখন মোবাইলটা দেবেন তারা খুলে দেবে। কিন্তু আপনি যখন এদের মাধ্যমে যখন আপনি 4-5 হাজার টাকা একটা যখন আইফোন যখন কিনে নেবেন, তখন দেখবেন যে এগুলো সকল কিছুই খোলা, আর এগুলো বলাই বাহুল্য যে এগুলো হচ্ছে ডুপ্লিকেট আইফোন, এক কথায় বলা যায় ডুপ্লিকেট না, সোজা কথা ডুপ্লিকেটই, এবং এগুলো ক্লোন আইফোন, এগুলো ডুপ্লিকেট আইফোন সোজা কথা। আর এইসব ডুপ্লিকেট আইফোনগুলো হচ্ছে মানুষ কোন কাজে ব্যবহার করে, হ্যাঁ এখন বলবেন যে হচ্ছে লাখ লাখ টাকার মোবাইল কীভাবে 4,000 টাকায় চলে আসে,
সে আপনার হচ্ছে আপনি ইউজ করতেছেন ছয় মাস, আপনি এখন রাস্তায় বেরোলেন, আপনার থেকে কেউ চুরি করলো, চুরি করে নিয়ে আসবে এবং সে এটাকে করবে কি পুরোটা রিসেট করে বাইপাস করবে, বহু কাহিনী করে তারা হচ্ছে এইগুলো খুচরা মানে এসব লোকদের কাছে খবর দেয় যে হচ্ছে আমরা এত পিস আইফোন উদ্ধার করছি চার্জার ছাড়া, এবার তোমরা ইচ্ছা মতো চার্জার নিয়ে এসে এবার আনবক্স করো। তখন তারা এইভাবে করে এবং আমি অনেককে দেখছি যে হচ্ছে এবং মিডিয়াতেও এই খবর আসছে, আমরাও দেখছি মিডিয়াতে যে হচ্ছে খবরে আসছে যে বিভিন্ন বড় বড় লোকের আইফোন চুরি হওয়ার পরে কিন্তু পুলিশ হচ্ছে অনেক লোকদের কিন্তু গ্রেফতার করেছে যারা হচ্ছে এইসব বাইপাস করছে এবং যারা এসব মোবাইল কিনছে তাদের অনেক হীনস্থা অপমান হতে হয়েছে। সো ডুপ্লিকেট আইফোন এবং অরিজিনাল আইফোন চেনার উপায় কি? নাম্বার ওয়ানে হচ্ছে যে ফিল, মানে মানে হচ্ছে ফিলটা, ঠিক আছে। ডুপ্লিকেট আইফোন হচ্ছে নাম্বার ওয়ানে আমি আপনাকে বলি হচ্ছে হাতে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যখন আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে নেই ব্যাক কভার ছাড়া, আমার এখানে ব্যাক কভার আছে, যদি ব্যাক কভার খুলি তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। সে ব্যাক কভারটা যখন আপনি ব্যাক কভার ছাড়াই তো আপনাকে দেখাবে, যখন আপনি হাতে নেবেন এবং পিছনে যখন টোকা দেবেন বুঝতে পারবেন যে প্লাস্টিক প্লাস্টিক কিছু আছে। আর ডুপ্লিকেট আইফোনগুলো একটু নাড়া দিলে ভেতর থেকে একটু শব্দ হয়, মানে পার্টস পাতি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট লড়লে যা শব্দটা হয় একটু ওরকম শব্দ হয়। আর ডুপ্লিকেট আইফোন চেনার হচ্ছে দ্বিতীয় উপায়, দ্বিতীয় উপায় হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু প্লে স্টোর আছে। সে আমি যে প্লে স্টোরটা যদি ওপেন করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, তারপর আমি এই সাইডে স্ক্রিন রেকর্ড দিচ্ছি, প্লে স্টোর দেখতে পাচ্ছেন। বাট অ্যাপেল স্টোর আইফোনে কিন্তু আপনি কিন্তু প্লে স্টোর পাবেন না, আপনাকে অ্যাপেল স্টোর দেওয়া হবে। সো আপনি যদি আইফোনে যদি দেখেন কখনো প্লে স্টোর বা গুগলের কোনো সার্ভিস নামানো আছে তাহলে বুঝবেন যে ওটা 90% ফেক আইফোন, কারণ আইফোনে একমাত্র অ্যাপেলের দেওয়া জিনিসই দেওয়া থাকে, অ্যাপেলের সাপোর্টেড। আপনি অ্যাপেলে পাবেন আইমুভি, তারপরে অ্যাপেলের যেগুলো হচ্ছে ডিফল্ট যেগুলো হচ্ছে দেওয়া থাকে, যেমন হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কী কী দেওয়া থাকে, ইমেল, জিমেল, গুগল ডিউ, গুগল ড্রাইভ, তারপরে ক্যালেন্ডার ইত্যাদি। ক্যালেন্ডার এগুলো তো থাকবে, এগুলো এক্সেস মানে হচ্ছে এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় মানুষের। বাট আপনি অনেক কিছু পাবেন তার ভেতরে, হচ্ছে নাম্বার ওয়ানে পাবেন অ্যাপেল স্টোর এবং অ্যাপ স্টোর যেটাকে বলা হয়, এবং অ্যাপেলের যেগুলো ফিচার্স সেগুলো বিশেষ করে পাবেন। এরপরে ডুপ্লিকেট আইফোন চেনার আরেকটা উপায় হচ্ছে আমরা যারা উইন্ডোজ ইউজ করি, যারা কম্পিউটার ইউজার এবং যারা উইন্ডোজ 10 ইউজ করি, তারা আমরা জানি যে উইন্ডোজের ভেতরে একটা ফিচার আছে আমাদের চোখের সামনে থাকে, সেটা হচ্ছে কর্টানা। এই কর্টানাকে যদি আমরা চাপ দিই তখন তারা হাই জানায়, আপনি যদি বলেন হাই কর্টানা তখন সে বলে হাই, আপনি যদি বলেন ওপেন দিস পিসি সে ওপেন করে দেয় দিস পিসি। সো অ্যাপেলের ভেতরে একটা এরকম ফিচার আছে যে তার নাম হচ্ছে সিলি। সো আপনি যদি বলেন তাকে যে হে সিলি হোয়াটস মাই নেম, তাহলে সে আপনার নামটা যদি সঠিক মতো বলতে পারে তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা অরিজিনাল আইফোন। তার ভেতরে আরেকটা অন্যতম উপায় হচ্ছে যে IMEI নাম্বার, ঠিক আছে, অন্যতম উপায় আসল এবং ডুপ্লিকেট আইফোন চেনা। সেটা হচ্ছে আপনি যখন আইফোন যখন কিনতে যাবেন বা যে কোনো মোবাইল, অবশ্যই একটু মোবাইলটা হাতে নেবেন এবং সেখানে আপনারা হচ্ছে ডায়াল করবেন, এই যে কিপ্যাডে আসবেন এবং ডায়াল করবেন *#06#, তারপরে আপনি হচ্ছে দেখতে পাবেন যে IMEI অথবা S/N একটা নাম্বার। যেমন গাড়ির কিন্তু হচ্ছে একটা চেজিং নাম্বার হয় যে গাড়ি পুড়ে গেল কিন্তু হচ্ছে ওই নাম্বারটা অক্ষত থাকে এবং ওই নাম্বার দিয়ে CID বা র‍্যাব সদস্য বা পুলিশ কর্মকর্তারা কিন্তু গাড়ি চেজ করে বের করে আনতে পারে। এবং বিমানেও কিন্তু এরকম সিস্টেম আছে, সে মোবাইলেও এরকম সিস্টেম আছে যে মোবাইলে কিছু কিছু কোড দেওয়া আছে, আপনি যে মোবাইলটাকে যদি ভেঙে টুকরো টুকরো করে যদি ফেলেন তাও কিন্তু আপনার মোবাইলটাকে কিন্তু চেজ করে আনা পসিবল এই IMEI নাম্বারের মাধ্যমে। এরপরে আইফোনের ডুপ্লিকেট এবং অরিজিনাল চেনার হচ্ছে আরেকটা উপায় হচ্ছে আপনার ব্যাটারি পারফরমেন্স। এই ব্যাটারি পারফরমেন্স চেক করার জন্য আপনারা সেটিংয়ে আসবেন, আপনাদের ফোনের সেটিংয়ে, আমি অ্যান্ড্রয়েড দিয়ে দেখাচ্ছি তারপর আপনার বুঝতে সুবিধা হবে। স্ক্রল করে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে ব্যাটারি অ্যান্ড ডিভাইস বা ব্যাটারি ডিভাইস ব্যাটারি ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এখানে দেখতে পাবেন যে ব্যাটারি অপশন, এই ব্যাটারি অপশনটা আপনারা দেখবেন যে 91% বা 100% বা 75% ইত্যাদি। তো আপনারা একটু দেখে নেবেন যে হচ্ছে কোনো অ্যাপস, এমন কোনো অ্যাপস তোলা আছে কিনা যেটা হচ্ছে আপনার হাইলি
চার্জ টানতেছে বা হাইলি সেভ করতেছে বা কোন কোন হিস্ট্রি, মানে সোজা কথা আপনি ব্যাটারি হিস্ট্রিটা ভালো করে দেখতে পাবেন, অবশ্যই ভালো করে চেক করে নেওয়া দরকার আমার মতে। এবারে আপনি অবশ্যই অ্যাপেলের ভার্সনটা একটু চেক করে নেবেন এবং আইএমইআই নাম্বারের যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনি বক্স এবং আপনার হচ্ছে যে ফোনের যে সফট কপি এটার সাথে মিলিয়ে নেবেন। যদি আপনার যদি আইফোন যদি 6 বা এসি এগুলো যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এর যে সাইডে যে বারটা আছে এই বারটা সিমের ট্রেটা খুলে আপনাকে মিলিয়ে নিতে হবে। যদি মিলে যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ আসল আইফোন, আর যদি দেখেন যে সংখ্যা 19-20 বা একটু কম বেশি তাহলে বুঝবেন যে না এটা ডুপ্লিকেট আইফোন। ডুপ্লিকেট আইফোনের মধ্যে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে অন্যতম, সেটা হচ্ছে ব্যাটারি চার্জ প্রচুর 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 ডাউন করে। যদি দেখেন যে ব্যাটারি চার্জ প্রচুর ডাউন হচ্ছে তাহলে বুঝবেন যে ডুপ্লিকেট আইফোন, কারণ আইফোনের সহসাধ্যে চার্জ তেমন একটা জানে না। হ্যাঁ আপনি যদি অনেক দিন ধরে যদি ওই আইফোনটাকে যদি ইউজ করে থাকেন তাহলে ব্যাটারি ব্যাকআপ থাকে না। যদি আপনি যদি প্রথম দেখাতে যদি দেখেন যে ব্যাটারি চার্জ টানতেছে তাহলে বুঝবেন যে ওটা ডুপ্লিকেট আইফোন। আর এরা যেভাবে রিভিউটা করে তার চেয়ে অনেক ভালোভাবে রিভিউ করে থাকে অ্যাপেল কোম্পানি, সেটা আপনারা হয়তো আমার পাশের স্ক্রিন রেকর্ডেই দেখতে পাচ্ছেন, কারণ এভাবে রিভিউ সবাই করে না তারা হচ্ছে। আর হ্যাঁ আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যাপেলের কিন্তু হচ্ছে একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে সাইড মাউন্টেড যে সাইলেন্ট বাটনটা, এইটা এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডুপ্লিকেট আইফোনে কাজ করে না, এটা হচ্ছে অ্যাপেলের ঐতিহ্য বলা যায়, ঠিক আছে। এই সাইড মাউন্টে আপনারা দেখতে পাবেন যে ওপরে তুললে হচ্ছে সাইলেন্ট হয়ে যায় এবং নিচে দিলে রিঙিং হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের এই যে আমরা এখানে যখন চাপ দিই তখন দেখতে পাই ভাইব্রেট, আমার এখন ভাইব্রেশন দেওয়া আছে, আমরা যদি লাউড দিই তাহলে লাউড হয়ে যাবে। সো এটাই হচ্ছে আইফোনে হচ্ছে সফট নয় হার্ডলি দেওয়া থাকে যে এই সাইডে, ঠিক আছে। মেনুয়ালি যে আপনি যদি উপরের দিক চাপ দেন তাহলে দেখবেন যে হচ্ছে এটা ভাইব্রেশন হয়ে গেছে এবং আপনি যদি নিচের দিকে যদি চাপ দেন তাহলে দেখবেন যে লাউড চলতেছে। যদি এই বাটনটা যদি কাজ না করে তাহলে বুঝবেন যে এটা নিশ্চিত ক্লোন বা ডুপ্লিকেট আইফোন। এরপরে কথা আসা যাক যে আইফোনের ডিসপ্লে নিয়ে অনেকে হচ্ছে আপনারা দ্বিধায় থাকেন যে ডিসপ্লে ডুপ্লিকেট দেয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে আইফোনের যে ডিসপ্লের যে বারটা আছে সেখানে যাবেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে তিনটা অপশন, সো ট্রু টোন, তারপরে হচ্ছে ডিসপ্লের আরও কিছু অপশন আছে ওগুলো একটু যাচাই বাছাই, এবং আপনারা চাইলে যে কোনো একটা ভিডিও প্লে করে একটু দেখে নেবেন যে হচ্ছে দুটো মোবাইলের পাশাপাশি যে কালার কমিউনিকেশন কেমন। যদি দেখেন যে হচ্ছে কালার কমিউনিকেশন আকাশ পাতাল তফাত বা উলুট পালট লাগতেছে তাহলে বুঝবেন যে ওটা ডুপ্লিকেট আইফোন। এছাড়া অ্যাপেলের কিন্তু আরেকটা ঐতিহ্যবাহী মানে ঐতিহ্য আছে, সেটা হচ্ছে এই যে চার্জিং, এই চার্জিং সিস্টেমটা নিয়ে। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার বা হচ্ছে আরও আদার্স কোম্পানির প্রোডাক্ট ইউজার ইলেকট্রনিক্স মোবাইলের ক্ষেত্রে, তারা আমরা জানি যে মোবাইলে কিন্তু হচ্ছে ইউএসবি বি অথবা ইউএসবি সি টাইপ সাপোর্ট করে, বাট অ্যাপেলে কিন্তু ইউএসবি বি অথবা ইউএসবি সি কিন্তু সাপোর্ট করে না। এটাও অনেক ভিডিওতে দেখা গেছে ফেসবুকে, শুধু ফেসবুক না অনেকেই হচ্ছে বিভিন্ন জায়গায় আপলোড করছে যে ইউএসবি সি টাইপ সাপোর্টেড অ্যাপেল আইফোন 11 প্রো ম্যাক্স। ভাবা যায় আইফোন সবসময় তারা হচ্ছে চিকন পিনের একটা চার্জার বানায় থাকে, যে চার্জার আপনি না পারবেন অ্যান্ড্রয়েডে ঢুকাতে না পারবেন অন্য জায়গায় ঢুকাতে, সোজা হিসাব আপনি জাস্ট ওটা খালি অ্যাপেলের প্রোডাক্টে আপনি ইউজ করতে পারবেন। আর চার্জিং স্পিডটা দেখে নেবেন ভালো করে, যখন আপনি কোনো অ্যাপেল আইফোন যখন কিনতে যাবেন তখন চার্জারই একটু দেখে নেবেন যে তার চার্জের স্টাইলটা কীরকম, মানে বেশি আস্তে চার্জ হচ্ছে না দ্রুত। যদি দেখেন যে নর্মাল স্পিডে চার্জ হচ্ছে, একটা অ্যাভারেজ টাইম আছে অ্যাপেলের, ওই স্টাইলে যদি চার্জ হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ ব্যাটারি আপনার সব ঠিক আছে, ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এছাড়াও আইফোনে কিন্তু হচ্ছে আপনার যে ইয়ারফোনগুলো আছে এই ইয়ারফোনগুলো আপনারা চেক করতে ভুলবেন না, কারণ এই ইয়ারফোনও কিন্তু অনেক সময় ভেজাল থাকে। এছাড়াও আইফোনের যদি আপনারা যদি আরও যদি হচ্ছে ডিটেলস জানতে চান, মানে আপনি যদি প্রথম যদি আমার মতো যদি আইফোন ইউজার হয়ে থাকেন, মানে কখনো ইউজ করেননি বাট জীবনে প্রথম করতেছেন, সেক্ষেত্রে আপনার যদি বাসায় যদি কম্পিউটার থাকে বা পিসি বা ল্যাপটপ, তাহলে আপনারা ছোট্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে গুগল থেকে আইটিউন্স নামে একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার পাওয়া যায় যেটা একদমই ফ্রি, যেটা ম্যাক এবং উইন্ডোজ, উইন্ডোজেরও আবার বিভিন্ন ভার্সন মানে 7, 8, 8.1, 10 ইত্যাদি ভার্সন সাপোর্ট করে, সেটা আপনারা ডাউনলোড করবেন এবং ওই সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের মোবাইলটি আইফোনটিকে বা আইপ্যাডটিকে
কানেক্ট করবেন আপনাদের কম্পিউটারে। কানেক্ট করার পরে ওই আইটিউন্স সফটওয়্যারটি, কম্পিউটারে থাকা আইটিউন্স সফটওয়্যারটি আপনাকে যা করতে বলবে, সাপোজ হচ্ছে বলবে যে হচ্ছে আপনাকে ভলিউম বাটনটা 10 সেকেন্ড প্রেস করে থাকতে, হোম বাটনটা 5 সেকেন্ড প্রেস করে থাকতে, এগুলো আপনারা একটু চেক করে নেবেন, তাদের কথা অনুযায়ী কাজ করবেন। করার পর দেখবেন যে আইফোনের ফুল ডিটেলসটা চলে আসবে, হচ্ছে ডিসপ্লে কতখানি, তারপর হচ্ছে আপনার সিপিইউ কী, তারপর র্যাম রম ইত্যাদি, তারপর প্রসেসর, তারপরে হচ্ছে আপনার কেসি, হচ্ছে আপনার আরও যেসব ইনফরমেশন আছে মাদারবোর্ডের, এগুলো সব চলে আসবে, আপনি আরামসে নিশ্চিন্তে আপনি সব জেনে যাবেন। এছাড়াও আপনারা হচ্ছে আমরা যখন আইফোন কিনতে যাব, আপনি যখন আইফোন কিনতে যাবেন অবশ্যই একটু আপনার সিমটা কানেক্ট করে নেবেন, এবং অবশ্যই ইন্টারনেট এবং আদার যেসব অ্যাপ্লিকেশন আছে টুকিটাকি ব্রাউজ করা ইত্যাদি একটু চেক করে নেবেন, কারণ এগুলো অনেক সময় ব্লক থাকে। যদি আপনি যদি এরকম যদি কখনো যদি সমস্যার সম্মুখীন হন, মানে হচ্ছে যদি আপনি যদি আইফোন কিনতে যান, তখন দেখবেন যে একটু ইন্টারনেট কানেক্ট করে যে হচ্ছে আপনার ইউটিউব বা ফেসবুক বা ইত্যাদি ইত্যাদি লোড হচ্ছে কি না। এছাড়া আপনারা হচ্ছে একটা সিম কানেক্ট করে দেখবেন যে কল যায় কি না, কারণ যারা হচ্ছে বাইপাস করে দেয় চোরাই পদ্ধতিতে, যদি আপনি যদি হচ্ছে এরকম যে ডুপ্লিকেট আইফোন যদি কেনেন, সেক্ষেত্রে আমি পার্থক্যটা বলছি যে হচ্ছে কল দেওয়ার পর যদি দেখেন যে কল যাচ্ছে না, সেক্ষেত্রে তাকে ভালো করে ধরবেন যে এটা আদৌ অরিজিনাল কিনা, কারণ অনেক সময় অরিজিনাল আইফোনে অনেক সময় লক থাকে। সো যদি আনলক থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ সব ঠিক আছে, আর যদি লক থাকে তাহলে বুঝবেন যে এটা চোরাই পদ্ধতিতে বাইপাস করা। সো এগুলো, আর ফ্ল্যাশ লাইট অবশ্যই চেক করে নেবেন, কারণ হচ্ছে ফ্ল্যাশ লাইট আমাদের গুরুত্বপূর্ণ, ফ্ল্যাশ লাইটটা চেক করে নেবেন। এছাড়াও আপনারা জানেন যে হচ্ছে অ্যাপেলে কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েডের মতো কিন্তু পেছনে ফিঙ্গারপ্রিন্ট না, এবং অ্যাপেলের সামনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট মানে টাচ রেজিস্টার করতে পারতেছে কি না, তারপরে হচ্ছে আপনার ফেস আইডি, এই ফেস আইডিটা হচ্ছে অ্যাপেলের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, কারণ আপনার এই শখের ফোনটা হাতে পড়ে যেতেই পারে। এখন আপনি যখন হাতে মোবাইলটা তুললেন সেক্ষেত্রে আপনি ফেসটা দেখাচ্ছেন আপনার ফেস, যদি আপনি যদি ফেস রেজিস্টার করে থাকেন কখনো ফার্স্টে, সেক্ষেত্রে আপনার ফেসটা রেজিস্টার থাকবে, তখন যদি ফেসটা যদি রেজিস্টার না হয় দোকানে দাঁড়ানো অবস্থায়, যদি ফেসটা যদি সঠিক মতো রেজিস্টার না করতে পারে, আপনার ছবিটা যদি ঠিক মতো না তুলতে পারে, বারবার যদি এরর বলে, তাহলে বুঝবেন যে হ্যাঁ এই আইফোনে গণ্ডগোল আছে। যদি আপনার যদি ফিঙ্গারপ্রিন্টটা যদি কাজ না করে তাহলে তাকে ভালো করে ধরবেন, ফোনটা চেঞ্জ করে নেবেন, এবং ভালো করে দামাদামি করে নেবেন, ঠিক আছে। সো এবারে কথায় আসা যাক যে হচ্ছে অরিজিনাল আইফোন বা অরিজিনাল যে কোনো কিছু, মানে অ্যান্ড্রয়েড যেগুলো মোবাইলগুলো আছে এগুলো কোথা থেকে পাবেন। আমি আগে আইফোনের কথা দিয়ে শুরু করি। আইফোন যদি কিনতে চান, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আই স্টোর বলে একটা দোকান পাবেন, এটা যেমন তেমন দোকান না, এটা জাস্ট অ্যাপেলেরই জন্য। আরেকটি কথা বলে দেয়, সেটা হচ্ছে আপনি যখন আই স্টোরে ঢুকবেন তখন দেখবেন যে এইরকম মোবাইল, মানে সাপোজ ধরেন এটা আইফোন, এরকম সাজানো থাকে সারি 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 সারি, আপনারা যারা মোবাইল মার্কেট গেছেন তারা জানেনই, এবং এগুলো মোবাইল অফ থাকে, কিছু অফ থাকে এবং কিছু অন থাকে, আপনাকে কিন্তু মেইন মোবাইল কিন্তু ধরতে দেওয়া হয় না। আমরা সবাই জানি একটা টেস্টিং ডেমো মোবাইল থাকে এবং সেই মোবাইলটা দিয়ে প্রেজেন্টেশন করে দেখানো হয়, ওটাতে সব আনলক থাকে। সো ওটার মাধ্যমে যা আপনি বুঝলেন, তারপরে আপনি বললেন, তারপর আপনাকে দিল বাইপাস করে। বাট আপনি এসব দোকানে হচ্ছে দেখবেন যে সবসময় তাকে সাজানো আছে এবং অনেক সময় খোলা আছে স্ট্যান্ড করা, মানুষ আসতেছে কিনতেছে নিয়ে চলে যাচ্ছে, কোনো ঝামেলাই নেই। সো এইভাবেও ধরা যায়। আর আপনি আই স্টোরে যা হচ্ছে আপনি ন্যায্য মূল্যই পাবেন একমাত্র, যে হচ্ছে আপনি আইফোনের কথা বা শুধু আইফোন না, অ্যাপেলের যে কোনো প্রোডাক্টের কথা, যে আপনি আপনার বাংলাদেশে থাকা অবস্থায় যে কোনো জায়গায় যদি আপনি আই স্টোরে যান, আপনি অরিজিনাল দামে সকল কিছু পাবেন। আর অ্যান্ড্রয়েডের বেলায় যদি আপনি যদি স্যামসাং বা সিম্ফনি এগুলো যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনি স্যামসাং আপনার হাতের কাছে যে শোরুমটা আছে সেই শোরুমে যান, বিস্তার ধারণা নিন, তারপরে আপনি আপনার বাজেট অনুযায়ী কিনে নিন। সবশেষে আমি একটাই কথা বলতে চাই যে হচ্ছে সেকেন্ড হ্যান্ড জিনিস, মানে ডুপ্লিকেট মাস্টার কপি, এগুলো মোবাইল না কেনাই ভালো, কারণ বাংলাদেশ সরকার হচ্ছে আস্তে আস্তে আনঅফিসিয়াল ফোন কিন্তু বন্ধ করে দিচ্ছে, দেশ থেকে আনঅফিসিয়াল ফোন টোটালি উঠে যাচ্ছে। সো আমি বলবো সবসময় যে কোম্পানির কাছ থেকে আপনি নিয়ে ইউজ করুন, কারণ লোক ঠকানোর একটা লিমিট আছে, এইরকম লোক ঠকানো আরও কিছু আপনাকে দেখাই।
আমি তো জাস্ট খালি আইফোনের কথাই বললাম। আচ্ছা এবারে কথা আসা যাক যে যারা স্যামসাং ইউজ করে বা আদার্স যেসব মোবাইল দেখেন, স্যামসাং এর একটা মোবাইল দেখতেছি A71, দাম তারা বলতেছে 3,800 টাকা। আচ্ছা বলেন তো সত্যি কথা করে আপনারা বলেন যে 3,800 টাকায় কি মোবাইল পাওয়া যেতে পারে? খুব বেশি হলে আইটেল বা সিম্ফনি এগুলোর বাটন মোবাইল তো পাওয়া যাবে ভাই, নোকিয়ার তো কোনো বাটন ফোন পাওয়া যাবে, বাট এই দামের সাথে আবার বলতেছে যে একটা স্মার্ট ওয়াচ ফ্রি, র্যাম 6 জিবি, রম 128 জিবি। এক মিনিট, আমার কোথাও মনে হচ্ছে একটু মিল দিছে, আমরা এই জিনিসটা মনে হচ্ছে একটু আইফোনের সাথে মিলাইছিলাম। দেখেন আমরা যদি আইফোনের যদি ওই 11 প্রো ম্যাক্সে যদি আসি, র্যাম রম 6 জিবি, 128 জিবি, 4200, ঠিক আছে। আমরা যদি এখন এখানে আসি দেখেন 6, 128, প্রায় কিন্তু মিল, আচ্ছা মিল থাকতেই পারে। এছাড়া আমরা যদি দামের দিকেই তাকাই দেখেন, দাম দেখেন, অথচ এই মোবাইলটা এখন আপনি অফিসিয়াল মার্কেটে যদি খুঁজেন তাহলে দেখবেন যে হচ্ছে 10,000-এর ওপরে দাম, এবং আপনাকে কোম্পানি বলবে হচ্ছে এটা প্রায় হচ্ছে 25-30-40,000 টাকা ইত্যাদি, ঠিক আছে। তাহলে বোঝেন কতটা লোক ঠকানো হয়। এছাড়া নোকিয়ার আরও কিছু মোবাইল দেখেন, নোকিয়ার অ্যান্ড্রয়েড এক্স ম্যাক্স তারা বলছে 3600 টাকা, ব্যাটারি দিচ্ছে 4300 mAh। শাওমি দেখেন হচ্ছে একটা মডেল A5, তারা হচ্ছে দাম বলছে 3,400 টাকা। মানে তারা হচ্ছে দুই ছয় না, তারা 3 থেকে শুরু। এখনকার মানুষ আসে আর আগের মতো বোকা নাই, কারণ তারা এখন জেনে গেছে যে হচ্ছে 2-3,000 টাকা হাইস্ট হলে 4,000 টাকা কি ক্যাটাগরির মোবাইল পাওয়া যেতে পারে, খালি বাটন ফোন ছাড়া আর তেমন কিছুই না। আপনি দেখেন হাওয়াইয়ের একটা ব্র্যান্ডের একটা মোবাইল দেখে বোঝা যাচ্ছে এই মোবাইলটার দাম রাখছে তারা 3,900 টাকা। আপনি 5,000 টাকার মধ্যে কি মোবাইল পেতে পারেন? 5,000 টাকার মধ্যে হয়তো আপনি খুব বেশি হলে 5,000-এর উপরে তাও মাইক্রোম্যাক্সের যে কোনো একটা লোয়ার ভ্যারিয়েন্টের একটা অ্যান্ড্রয়েড ডিভাইস পেতে পারেন, অ্যান্ড্রয়েড ফোন, যেটা হচ্ছে আপনার পাবেন 6-7 ভার্সনের। বাট এরকম কোয়ালিটির জীবনও পাবেন না, এর যে কোয়ালিটি, এই ডুপ্লিকেটটার যে কোয়ালিটি, তার চেয়ে ভালো পারফরমেন্স দেবে আপনার সেই ভাঙ্গা মোবাইলটা, ঠিক আছে। সো এই ডুপ্লিকেট মোবাইলগুলো থেকে সাবধান। আমি জাস্ট আইফোন না, আমি সকল মোবাইল ইউজারদেরই বলতেছি যে হচ্ছে ডুপ্লিকেট মোবাইল কেনা থেকে সাবধান, সেকেন্ড হ্যান্ড কেনা থেকে সাবধান, কারণ এগুলোতে আজকাল হচ্ছে অনেক ক্রাইম করা হয়। আমি আবার বলছি শুধু আইফোন না, আপনার যে কোনো মোবাইলই যখন হচ্ছে এই যে চোরাই পদ্ধতিতে যখন আসে, বিভিন্ন পদ্ধতিতে হাত ঘুরে আসে, যখন আমরা হচ্ছে একটা মোবাইল যখন ইউজ করি 6 মাস 1 বছর, ইউজ করার পর আমরা কিন্তু হচ্ছে অনেকের কাছে বিক্রি করে দিই টাকার অভাবে বা বিভিন্ন কারণে, যে আমার এই মোবাইলটা আর দরকার নাই, শুধু শুধু রেখে লাভ নাই। তো আমরা যখন বিক্রি করে দিই তখন তারা করে কি একটা চক্রের কাছে বিক্রি করে দেয়, এবং আপনার মোবাইলটা ফরম্যাট করে আপনার এই IMEI নাম্বারগুলো চেঞ্জ করে দেওয়া হয়, এবং এটা দিয়ে ক্রাইম করে আবার একই কাজ করে তখন বিজ্ঞাপন লাগিয়ে বিক্রি করে দেওয়া হয়। সো দেখা যাচ্ছে আপনি যে মোবাইলটা বিক্রি করেছেন সেই মোবাইলটাই আপনার সামনে আসছে এবং আপনি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গেছেন। সো ডুপ্লিকেট মোবাইল এবং সেকেন্ড হ্যান্ড জাতীয় জিনিস কেনা থেকে অবশ্যই সতর্ক থাকবেন, এবং মার্কেটে গিয়ে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, সেটা অফিসিয়াল, অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ অফিসিয়াল রেকমেন্ডেড, অফিসিয়াল ছাড়া হবে না। কারণ আপনি যদি আনঅফিসিয়াল যদি কেনেন তাহলে আপনি মস্ত বড় বিপদে পড়বেন। আর যেগুলো মোবাইল দেখাইলাম এগুলোর যে হচ্ছে আপনার ব্যাটারি পারফরমেন্স সেটা আপনি দেখবেন খুব খুব খুবই নিম্ন, আপনি দেখবেন যে প্রচুর হ্যাং করে। আর হ্যাঁ আরেকটি কথা, আইফোনের বেলায় আইফোনও কিন্তু হ্যাং করে, এটা আপনাদের মানতে হবে, ঠিক আছে। সো আজ এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করতে ভুলবেন না। সো নিচে আমাদের পেজ, গ্রুপ এবং আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করার অবশ্যই অনুরোধ রইল, অবশ্যই চেক করবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।